হালপা তেরমেলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, গুরুতরভাবে আহত এজন। লাউখার হালপা তেরমেলত সন্ধ্যা 7 বজাত সংঘটিত হয় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। রূপহীর পৰা লাউখা অভিমুখে গৈ থকা এখন দুচকীয়া বাহনে নিয়ন্ত্রণ হেরাই খরসিং দৈমারী নামৰ লোকজনক আঘাতপ্রাপ্ত করে ঘটনাস্থলীর পৰা পলাবলৈ চেষ্টা করে, যদিও রাইজে বাইক আরোহীজনক আটক করবলৈ সক্ষম হয়। আনহাতে ঘটনাস্থলীত রূপহী আরক্ষী উপস্থিত হয়ে রাইজর সহযোগত আহত খরসিং দৈমারীক চিকিৎসালয়ে প্রেরণ করে। পুনর জানাইছো, হালপার ট্রাভেলত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আর পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় খরসিং দৈমারী নামের এজন ব্যক্তি। লাউখার হালপারত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আর সন্ধ্যা 7 বজাত সংঘটিত হয় এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় খরসিং দৈমারী নামের এজন ব্যক্তি। তেলমাইল সেন্টারত এজন বুড়ো মানুষ আহি মানে ইয়াত উঠিছিল রাস্তাত, রাস্তাত উঠার পিছত এই সাইডৰ পৰা এজন লড়া বাইক এটা দি ইফালে আহি আছে, লাউখার ফালে গৈ আছিল, লাউখার ফালে গৈ আছিল। তারপর ইয়াত আহতে ইয়াত হঠাৎ মানে মানুষজন রাস্তাত উঠি গল, উঠি যাওয়ার পিছত বাইকখানে লগাই দিলে গই। হ্যাঁ, তারপর ভরিটি ইয়াত ভাঙিছে, ভালকৈ ভাঙিছে। হ্যাঁ, এতিয়া তেওঁক মানে তেজপুর নিয়ে হয়েছে চিকিৎসার কারণে। আমি আমার তারপর মানে আমার আরক্ষী বিষয়াজনক আমার আমি ফোন মারি উলিয়ার পর আমি বিডিবির হই, আমি আরক্ষী প্রশাসনক আমি ফোন মারিছো, আরক্ষী প্রশাসন আহি পেলাই মানে ইয়াত। রূপহাটৰ গৰাজান মন্দিৰৰ ভিতৰত উদ্ধাৰ কোৰাণ শৰীফ, আৰু কোৰাণ শৰীফ উদ্ধাৰক লৈ বিৰাজ কৰিছে তীব্র চাঞ্চল্যৰ। গৰাজান মা কালী মন্দিৰৰ ভিতৰত উদ্ধাৰ কৰা হয় কোৰাণ শৰীফ। মন্দিৰৰ ভিতৰত কোৰাণ শৰীফ উদ্ধাৰক লৈ অঞ্চলজুৰি বিৰাজ কৰিছে তীব্র চাঞ্চল্যৰ। কোৰাণৰ লগতে উদ্ধাৰ কৰা হৈছে আন কেইবাখনো ইছলামিক গ্ৰন্থ। ঘটনাস্থলীত গৰাজান আৰক্ষী উপস্থিত হৈ তদন্ত অব্যাহত ৰাখিছে যদিও উদ্ধাৰ হোৱা নাই। ঘটনাস্থলীত গৰাজান আৰক্ষী উপস্থিত হৈ তদন্ত অব্যাহত ৰাখিছে যদিও এতিয়ালৈকে তেওঁলোকে স্পষ্ট কৰিব পৰা নাই কোনে গ্ৰন্থসমূহ, অৰ্থাৎ ইছলামিক গ্ৰন্থসমূহ মন্দিৰৰ ভিতৰত কেনেকৈ আহিলে, ক'ৰ পৰা আহিলে, কোনে থলে, গতিকে এই কথা এতিয়ালৈকে স্পষ্ট কৰিব পৰা নাই। কি কাৰণত মন্দিৰৰ ভিতৰত কোনে কোৰাণ ৰাখিছে বা ইছলামিক ধৰ্মগ্ৰন্থসমূহ ৰাখিছে, সেই কথা এতিয়াও স্পষ্ট হোৱা নাই।